আপনারা দেখছেন এভিএন টিভি কলকাতা, নিরপেক্ষ নয় সত্যের পক্ষে। বহরমপুর পৌরসভা প্রশাসনের দায়িত্ব নিলেন জয়ন্ত প্রামাণিক, পাশাপাশি প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত প্রামাণিক প্রশাসকের হাত থেকেই দায়িত্বভার গ্রহণ করেন। উনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও কর্মকর্তাদের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিভিন্ন সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান। বহরমপুর পৌরসভা প্রশাসনের দায়িত্ব নিলেন জয়ন্ত প্রামাণিক, পাশাপাশি প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত প্রামাণিক প্রশাসকের হাত থেকেই দায়িত্বভার গ্রহণ করেন। উনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আজকে সকাল 11টার সময় আমাদের যেখানে অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এসডিও সদর, উনি চার্জ হ্যান্ড ওভার করে দিয়েছেন আমাকে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী। বহরমপুর পৌরসভার এখন পৌর প্রশাসক হিসাবে আমি দায়িত্বভার গ্রহণ করলাম। আপনারা জানেন যে বহরমপুর শুধু নয়, গোটা রাজ্যে উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি ওনার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন জায়গায় পৌর প্রশাসক বসেছে। তো বহরমপুরে গতকালকে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী আমি পৌর প্রশাসক হিসাবে এখানে দায়িত্বভার গ্রহণ করেছি। আপনি এই যে নতুন দায়িত্বভার গ্রহণ করে কেমন লাগছে আর কি মেসেজ দেবেন? লাগা না, আমি তো বহু পুরাতন কাউন্সিলর, আমি এর আগেও বিগত দিনে ভাইস চেয়ারম্যান ছিলাম। লাগার নতুন কিছু ব্যাপার নেই, মানুষের কাজ করতে পারা এটাই হচ্ছে আনন্দের ব্যাপার হবে, যদি মানুষের জন্য কাজ করতে পারি। আর মেসেজ বলতে, বহরমপুর পৌর পরিষেবাটা আরও উন্নত থেকে আরও উন্নততর যাতে হয়, দুবেলা পয় পরিষ্কার যাতে শহরটা থাকে সেটা চেষ্টা করব। আগামী 7 দিনের মধ্যে এটা আমাদের টার্গেট যে 7 দিনের মধ্যে আমরা এটা আরম্ভ করব, দুবেলা যাতে পয় পরিষ্কার, মানুষ যাতে সুন্দর সুস্থভাবে এখানে বসবাস করতে পারে এটাই আমাদের লক্ষ্য থাকে। আমরা বিভিন্ন সময় বা বর্ষাকাল বা বিভিন্ন দিকে যখন মানুষের কথা তুলে ধরেছি তখন বেসিক যেটা চাহিদা এসেছিল যে সংস্কার, জল সংস্কার, ড্রেনের মানে অভাব ছিল, প্লাস বহরমপুর পৌরসভায় যে সার্বজনীন যে স্থানগুলো আছে সেগুলো সংস্কারের অভাব, তো এই দিকগুলো আপনাদের কি ভাবনা আছে? না, আমি বলি আমাদের হাইড্রেন আছে যেগুলো ইরিগেশন দ্বারা পরিচালিত। আপনারা লক্ষ্য করবেন প্রতি বছর ইরিগেশন এই সমস্ত ড্রেনগুলো সিল ক্লিয়ারেন্স করে, পরিষ্কার করে। বহরমপুর শহর অতি প্রাচীন শহর, কিছু কিছু জায়গায় জল জমে যায়, আধ ঘন্টার মধ্যে আবার সেই জলগুলো নেমে যায়। আমাদের সোয়েলের সিস্টেমের কাজ শুরু হয়ে গেছে প্রায়, আগামী দিনে শহরের নিকাশি ব্যবস্থা যাতে ভালো থাকে তার জন্য এই কাজ স্টার্ট হয়ে গেছে। আমাদের এই সমস্যাটা বহরমপুর শহর থেকে আশা করি জল জমার সমস্যাটা এখান দিয়ে চলে যাবে। আরেকটা বহরমপুরে জলজনিত সমস্যা আছে জ্যাম, বা বিভিন্ন সময় যে ডাস্টবিনের মানে ঘাটতি যেটা আমার চোখে পড়ে, তো এই বিষয়ে ডাস্টবিন তো থাকবে না, ডাস্টবিন থাকবে না, মানুষ ময়লা আর বাইরে ফেলবে না। আমাদের তো এটা দীর্ঘদিন ধরে বাংলা নির্মল মিশন বাংলার আমাদের এই পরিকল্পনা আমাদের চলছে, তো আমরা বাড়ি বাড়ি বাস্কেট দিচ্ছি, একটা অর্গানিক একটা ইনঅর্গানিক মেটেরিয়াল ফেলার জন্যে। আমাদের সলিড ওয়েস্ট সিস্টেম চালু মানে হয়েছে, মানে কাজ চলছে, খুব শীঘ্রই এটা। আর যে বেলা করে আমরা দেখেছি আপনার কথাটা ঠিক, বিভিন্ন কারণে এই সমস্ত ডাস্টবিনে অনেক বেলা পর্যন্ত আবর্জনা পড়ে থাকে, তাতে মানুষের নাগরিক জীবনে ব্যাহত হয়, যাতায়াতের অসুবিধা হয় এবং কুকুর বিড়াল গরুতে টানাই সেটা গোটা রাস্তাকে জঞ্জালে ভরে দেয়। এটা আগামী দিন আর থাকবে না, আমাদের মোটিভ এবং লক্ষ্যটা হচ্ছে আগামী দিন শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা হচ্ছে মূল ব্যাপার। ধন্যবাদ। আমি তো পৌর প্রশাসক। ধন্যবাদ।